দেখছেন প্রিয় চিত্রসাথী নিউজ। ফুরফুরা শরীফের ধর্মগুরু পীরজাদা আব্বাস সিদ্দিকী 21 জানুয়ারি 2021 নিজেদের নতুন রাজনৈতিক দল হিসেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামক আনুষ্ঠানিকভাবে কলকাতা প্রেস ক্লাবে দলের ঘোষণা করলেন। মিমের সাথে হাত মিলিয়ে তারা বাংলায় নিজেদের তুলে ধরার চেষ্টা করবে। ভাইজান হিসেবে খ্যাত তিনি জানান নিজে প্রার্থী হবেন না, তিনি কিং মেকার হিসেবে কাজ করবেন। এখন দেখার এই দলের প্রভাব প্রসারতা ও জয়যাত্রা কতটা এগিয়ে চলে বাংলার রাজনীতিতে। যে রাজনৈতিক দল তৈরি হল সেই রাজনৈতিক দলের কার্যকরী কমিটি পশ্চিম বাংলার চেয়ারম্যান মনোনীত করা হলো নওশাদ সিদ্দিকীকে, আর সভাপতি মনোনীত করা হলো শিমুল সোরেন মহাশয়কে। একটা নিজস্ব পতাকা থাকে, এবার সেই পতাকার উন্মোচন করবেন এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তিনি প্রধান কাণ্ডারী ভাইজান আব্বাস সিদ্দিকী আল কুরাইশী। ভাইজান এখন পতাকা উন্মোচন করবেন। আমি মনে করি বিজেপি দেশের জন্য ক্ষতিকারক। বলুন, बहुत प्रसाद का दुआ अगर हमारे सर पर नहीं रहते तो इतना सारा मीडिया हमारे पास थोड़ी आते हैं। दुआ है हमारे प्रसाद का दुआ है, बुजुर्ग की दुआ फैज है, इसीलिए हर मीडिया भी हमारे पास सुनने आ रहे हैं और अभी लोग बंगाल का ज्यादातर लोग हमारी बात अभी फॉलो कर रहे हैं, सुन रहे हैं। हमारे मुर्गी का दुआ है, तो अगर कोई पिछड़ाए ममता के पास रहे वो अपना मर्जी है। हम खुद एक पार्टी बना के गरीब के दुख हमारे साथ हिस्सेदार रहना चाहते हैं, उसके दुख को मिटा के हम उसको फ्रंट पेज में सही रास्ता में लाने की कोशिश कर रहे हैं। उसकी नौकरी, उसके रहने के लिए मकान, उसके शिक्षा के लिए, उसके साथ के लिए सोच रहे हैं। ये हमारा राइट है, हमारा संविधान अधिकार है। सबसे बड़ा कथा हे राजनीति पाप का नय, राजनीति हल राष्ट्र सेवा मानव सेवा, এটা অনেক মহান কাজ। মহান কাজ করতে কি আমার কোন রকম সেন্টিমেন্টাল বা ধর্মীয় কোন বাধা নেই, আর দেশের সংবিধানও কোন বাধা নেই। যতগুলো আমাদের বর্তমানে এক জায়গায় হয়েছে সবাই আমাকে চেয়েছে যে আপনি সমস্ত দলটাকে নিজের মনে করুন, এই সমস্ত দলেরই আমি নিজেকে মনে করি পৃষ্ঠপোষকতা আমি রয়েছি। সেই হিসাবে সমস্ত দলই যারা এই ফান্ডে আসবে সবাইকে নিজের মনে করে নিয়ে আসা সাহেব আয়ে থে আসাদ সাহেব খোলকে বাতা দিয়ে বঙ্গাল কা মহল কেসা হ্যায় আব্বাস সিদ্দিকী বেহতার জানতে হ্যায়, ইসিলিয়ে আব্বাস সিদ্দিকী কে পিছে হাম খাড়ে হ্যায়, আব্বাস সিদ্দিকী জ্যাসে কাহেঙ্গে উসি হিসাব সে হাম চলেঙ্গে। হামনে এক ফান্ড বানায়ে ও ফান্ড কে ভি নাম সুনে হ্যায় তো বোলা যে আপকা ফান্ড মে হাম রহনে কে লিয়ে মেরা মকসদ হ্যায়, হামনে বোল দিয়া। আজকে সেই জায়গায় আনুষ্ঠানিক ভাবে আজকে দলের ঘোষণা হচ্ছে। বিগত দিন আমরা বড় করে আরো উন্নত মানের আনুষ্ঠান করে আমাদের লক্ষ্য আছে ক্রিকেটের ময়দান থেকে প্রত্যেকটা দলের জেলা স্তর বিভিন্ন স্তরের কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে এবং সমস্ত মানুষের কাছে আমাদের কর্মসূচি আরো বিস্তারিত ভাবে তুলে দেওয়া হবে। এখানে লিফলেট আপনাদের কাছেও দেওয়া হচ্ছে যেটা বিস্তারিত ভাবে আরো কিছু কথা লেখা আছে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, কলকাতা।